শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর এখন আবেদন যে সরকারি বিদ্যালয়লৈ অনুদান আগবঢ়াওক আর ইয়ার পিছতে হয়েছে বিতর্ক, কিন্তু এই পত্র সাম্প্রতিক সময় দিয়া হয়েছে যদিও 2007 বর্ষর পরায় ছাত্র ছাত্রীর সুবিধার্থে সকলো কষ্ট স্বীকার করে ত্যাগ করা আর দৃষ্টান্ত দাঙি ধরে এখন বিদ্যালয় হয়েছে নামনি অসমৰ ঐতিহ্যমণ্ডিত বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আজি দেখিবলৈ পাইছে আজি এখন সভা আছিলে, বিদ্যালয় পরিচালনা সমিতির সকলো লোক উপস্থিত আছে, শিক্ষক শিক্ষয়িত্রীগণ উপস্থিত আছে, আর এই বাতৰি এইভাবে আজি গুরুত্বপূর্ণ সহকারে আমি করার প্রয়াস করছো, কারণ 2007 বর্ষর পরায় উৎকট গরমত ছাত্র ছাত্রী আর শিক্ষক বৃন্দ যাতে ফেনের বতা লব পারে, যিকোনো যোগদান করা শিক্ষক শিক্ষয়িত্রী ইয়াতে ফেন দান করে আহিছে, আর এই ফেনের সংখ্যা সম্প্রতি 154 আছে বলে জানিব পৰা গৈছে। এই সকল নতুনক যোগদান করা শিক্ষক শিক্ষয়িত্রীর পুরনি সকলে এই পরম্পরা বিদ্যালয়খনের দাঙি ধরে আহিছে। নবনিযুক্ত প্রধান শিক্ষকগৰাকী আছে তেওঁৰ জানিম, নবনিযুক্ত অধ্যক্ষগৰাকী আছে মোৰ হাতে জানিবলৈ চেষ্টা কৰিম। স্যার, শিক্ষামন্ত্রী আজিহে এই বার্তা প্রেরণ কৰিছে, কিন্তু ইয়াত 2007ৰ পৰা পৰম্পৰা কি? এই পৰম্পৰা আমি দেখিলোঁ, গৰম হলে আমাৰ ছাত্র ছাত্রীসকলক আমি চারি পিৰিয়ডতে যাবলৈ দিব লাগে, কারণ উৎকট গৰমৰ কাৰণে ক্লাছ কৰাত অসুবিধা। আমি সকলো শিক্ষক শিক্ষয়িত্রী আমি ফেন ডনেট কৰা আৰম্ভ কৰিলোঁ 2007ৰ পৰা। কোনোবাই এখন দিলে, কোনোবাই দুজনে লগ লাগি দিলে, এনেকৈ আমি ফেন ডনেট কৰা ব্যৱস্থাটো চলাই থাকিলোঁ। নতুন যিসকলে এই বিদ্যালয়ত নামভর্তি মানে আহে যোগদান করে, তেওঁলোকে ফেন এখন দিয়াটো এটা পরম্পরত পরিণত হল। এতিয়াও আজির সভাত আমার উপস্থিত আছেন নতুন কেইগৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী, তেওঁলোকে ফেন ডনেট করেছে, আর এই ডনেট করা ফেনেরে আমার 122খন ফেন আছে, সিলিং ফেন আছে, আর এইবার আমি আইরন স্ট্যান্ড ফেনের ব্যবস্থা করেছো, আর এই আমার শিক্ষক শিক্ষয়িত্রী আইরন স্ট্যান্ড ফেন হব এটা, আর সেইখানে আমার মিটিংত ব্যবহার হব, মিটিংত যাতে আমার গরমের কারণে আমি পরিত্রাণ পাও এই ব্যবস্থাটা আমি করে আছো। দিব লাগে বলে কম দামি কোনো বস্তু দি পাল মরা নাই, উৎকৃষ্ট মানদণ্ডর ফেন ইয়াত দিছে, স্ট্যান্ড ফেনের সিলিং ফেনের সকলো এগারী নতুনক যোগদান করা শিক্ষয়িত্রী আছে, এই পরম্পরা কি অনুভব হয়? পরম্পরাটো খুব সুন্দর পরম্পরা। আমি 2014 ডিসেম্বরত জয়েন করেছিলো, তারপর জয়েন করার পিছত গম পালো যে ইয়াত এটা পরম্পরা আছে, নতুনক জয়েন করা শিক্ষক শিক্ষয়িত্রী একোখনক ফেন ডোনেট করব লাগে, আর সেই হিসাবে আমি সেই সময়তেই ডোনেট করেছিলো একোখনক সিলিং ফেন। শিক্ষামন্ত্রী বর্তমান আবেদন জানাইছে, কিন্তু আপনাদের আগরপ্রায় করে আছে বিদ্যালয়খনত কি অনুভব হয়? এইটো বহুত ভাল লগা কথা, আমার ছাত্র ছাত্রীসকল, আমার যিখিনি শিক্ষক শিক্ষয়িত্রীসকলের সুবিধার্থে তেতিয়াই চিন্তা করেছে, 2007 চনতে চিন্তা করেছিলে, এইটো মানে এটা ধরে লোক এটা বহুত আদরণীয় কথা, এইটো বহুদিনের পরে চলি আছে। আপনি দিছে কিমান মূল্য দিছে? আমার প্রায় 4000 মান পড়েছে স্ট্যান্ড ফেন, আর সচাই ভালো লাগিছে এই স্কুলখনের একটা পার্ট হয়ে পেলায়, আর পরম্পরাটা আমিও যাতে আগলেও ধরে রাখব পারো সেটি আশা রাখিছো। আন এগারী শিক্ষয়িত্রী আছে মোৰ সন্মুখলৈ আহিবলৈ অনুরোধ জানালো, শিক্ষামন্ত্রীয়ে কৈছে বিভিন্ন সচেতন ব্যক্তিক দিব দিছে এই বিদ্যালয়ের পরম্পরা, উৎকট গরম ফেন দিছে। হয়, এইবার যোনটো আমাক সকলকে আমাক প্রিন্সিপাল স্যারে কৈ দিছে যে আমি এনেকে যোগদান কৰিব বিচাৰিছো, তো আমারও গোটেই টিচার্সবিলাকে একগুট হয়ে এক মত হয়ে পেলায় আমি একদিনাই চাগে গোটেবিলাকে কিনিছো, আর গোটেবিলাক কিনার কারণে কি হয়েছে স্টুডেন্টবিলাকও অল্প বেয়া লাগে, মানে এক সাইডে সিহঁতৰ ফেন থাকে, আধা স্টুডেন্টে সিহঁতি নাপায়, তো আমি এক্সচেঞ্জ রোটেট করেছিলো আগতে, কিন্তু এটা ভাল লাগিব যে এটা রুমত এটলিস্ট দুখন তিনিখনকে ফেন পাম। শুনিলে আপনাদের শিক্ষক শিক্ষয়িত্রীর কথা, অভিভাবক সকল আছে, পরিচালনা সমিতির লোক আছে, এগারী ব্যক্তির কথা পৰা জানিবলৈ চেষ্টা করিম। এই পরম্পরা কতোয় নাই, ছাত্র ছাত্রী সকলে গুরুত্ব দিয়া হয় সরকারি বিদ্যালয়খনত, অভিভাবক হিসাবে কি কব? অভিভাবক হিসাবে বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়ের লগতে সমূহ শিক্ষয়িত্রী শিক্ষকসকল আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো, এই চেগতে ময়ো গার্জেন হিসাবে মই আজি প্রতিশ্রুতি দিছো ময়ো এখন ফেন ইয়াত ডোনেট করিম। অভিভাবক গৰাকীয়ে ইতিমধ্যে কি বার্তা দিলে আপনাদের গম পালে? মই কব লাগিব যে যি সময়ত দিল্লির অরবিন্দ কেজরিওয়াল আর অসমৰ শিক্ষা ব্যবস্থা কেন্দ্র করে চর্চা অব্যাহত আছে, সেই সময় নামনি অসমৰ এইখন হৈছে এক ঐতিহ্যমণ্ডিত শিক্ষানুষ্ঠান, যত হয়তো ইয়াৰ কৃতিছাত্র পৃথিবীর চুকে কোণে বিয়পি আছে, আর আজি তারিখতো ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানের হতে সমানে ফেৰ মাৰি আছে। এই বিদ্যালয়ত কিমান ছাত্র ছাত্রী আছে আর কেনে পরিবেশ জানিবলৈ চেষ্টা করি, ইয়াত কিমান ছাত্র ছাত্রী আছে বাইদেউ, আর কেনে পরিবেশ, কিমান গৌরব অনুভব করে ইয়াত কাম করি? খুবই গৌরব অনুভব করছো, কারণ এইখান হয়েছে এখন ঐতিহ্যমণ্ডিত স্কুল, 100 বছর হবরেই হল, ইয়াতে টোটাল স্টুডেন্ট আছে 1021 জন ক্লাস সিক্সর পর 12লৈকে মিলি, আর আজি যেটু ফেনের কথা আহিছে ইয়াত কিন্তু আমার আমি প্রচারমুখী নহয়, কিন্তু আমার শিক্ষক শিক্ষয়িত্রীসকলে কিবা কিবিকে আমি দিয়ে থাকো, এই ধরলক এই বছর বানপানী পীড়িত হয়ে থাকা ছাত্র ছাত্রী ইয়াত আহি
এডমিশন লৈছে, তাৰে এগৰাকী ছাত্ৰীক আমি গম পাই আমাৰ জয়া হাউদে দিছে ইউনিফৰ্ম, মই দিছোঁ বহীখিনি কিতাপখিনি, আৰু তেনেকৈ আমি মইতো ব্যক্তিগতভাৱে আজি 2010 চনৰ পৰা শিশু দিৱসৰ দিনা পৰ ফাণ্ডলৈ 5,000 টকা আগবঢ়াইয়ে আছোঁ। বাইদেউ কি দিছে? মই এইবাৰ মানে বানপীড়িত ছোৱালী এজনীক যেতিয়া গম পালোঁ যে ছোৱালীজনীৰ ঘৰ একেবাৰে ধ্বংস হৈ গৈছে বানত, মেধিকুচিৰ ছোৱালী, তাইক ইউনিফৰ্ম এযোৰ দিছোঁ। ফেন দিছে আপুনি? হয় দিছোঁ, 2014 চনত দিছিলোঁ আমি যেতিয়া জইন কৰিছিলোঁ তেতিয়া দিছিলোঁ। এয়াই হৈছে পৰম্পৰা আৰু চৰকাৰী শিক্ষানুষ্ঠান। এখন চৰকাৰী শিক্ষানুষ্ঠান বুলিয়ে বাৰম্বাৰ সমালোচনা কৰিলে নহ'ব, সমগ্ৰ নীতি নিয়ম মানি এই বিদ্যালয়খনে ইয়াত ছাত্ৰ ছাত্ৰীসকলক গুৰুত্ব প্ৰদান কৰি আহিছে। সাম্প্ৰতিক সময়ত যি উৎকট গৰম সেয়া অস্বীকাৰ কোনেও কৰিব নোৱাৰে। বহু অসমৰ বিদ্যালয়ত ফেন নাই, চৌপাশৰ অৱস্থা নাইকিয়া, কিন্তু বজালী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ে দৃষ্টান্ত দাঙি ধৰিছে। আৰু পুনৰ কৈছোঁ, এইখন বিদ্যালয়ৰ প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰী, অসমৰ ভিন্ন প্ৰান্তত বহু চিকিৎসক আছে, আমেৰিকা হওক জাৰ্মানী হওক বহু বৈজ্ঞানিক আছে পৃথিৱীৰ ভিন্ন স্তৰত, ইয়াৰ কৃতি ছাত্ৰ ছাত্ৰীয়ে কিন্তু কৃতিত্ব কঢ়িয়াই বজালী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ নাম ওখ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এয়া যি পৰম্পৰা, মই পুনৰ কৈছোঁ, শিক্ষামন্ত্ৰীয়ে সাম্প্ৰতিক সময়তহে আহ্বান জনাইছে ফেন চকী মেজ দিয়াৰ বাবে, কিন্তু বজালী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় ব্যতিক্ৰম। 2007 চনৰ পৰাই পৰম্পৰা অব্যাহত ৰাখি 154খন ফেনৰ লগতে আন বিভিন্ন ক্ষেত্ৰত ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে কাম কৰি আহিছে উন্নয়নমূলক ব্যৱস্থা। কেমেৰা পাৰ্চন মিনালৰ সৈতে মই ৰাণা ডেকা, NK TV।